বাংলাদেশে সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে যে কয়টি জেলা রয়েছে গাইবান্ধা জেলা তার অন্যতম শহরের কোথাও চলছে সরকার ঘোষিত লকডাউন আর কোথাও বা এলাকার সচেতন মানুষের সহযোগে শুরু হয়েছে লকডাউন করোনাভীতি ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে আর গ্রাম থেকে গ্রামান্তরে কথা বলছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক স্বঘোষিত লকডাউনের কথা বলা চলে যে শতকরা প্রায় নিরানব্বই পার্সেন্ট লোকজন তারা হোম কোয়ারেন্টাইন মেনে চলতেছে এবং আমাদের উদ্যোগে আমরা সবাইকে বোঝাতে সচেষ্ট হয়েছি এই কারণে তারা ঘরে অবস্থান করছে এবং আপনি লক্ষ্য করছেন যে আমরা সবাই এখানে লকডাউন করছি লকডাউন করার কারণটা হচ্ছে যাতে বাইরে থেকে লোকজন আমাদের গ্রামে ঢুকতে না পারে লকডাউন কর্মসূচির শুরুটা হয়েছে গ্রামের প্রবেশ পথে দিয়ে লক্ষ্য কোভিড নাইন্টিনের বিরুদ্ধে প্রতিরোধ তোলা জনগণকে উদ্বুদ্ধ করতে চলছে মাস্ক বিতরণ সাবান হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ানো স্প্রে করা এবং মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার নানান পরামর্শ প্রদান তরুণ প্রজন্মের এই স্বঘোষিত লকডাউনকে অধিকাংশ মানুষই ইতিবাচক বলে মনে করছেন যে মানুষেরই সেফটি প্রয়োজন সেই ক্ষেত্রে আমাদের মেইনটেইন করা অবশ্য যেখানে সারা বিশ্বে লকডাউন চলছে আমাদের মতো একটা গ্রামে অঞ্চলে লকডাউন সত্যি এটা অসাধারণ সরকার এখানে করা নির্দেশ দিছে এরপরও মানুষ ঘর থেকে বাইর হয় এই জন্য যুবক ছেলেরা লকডাউন করলে এটা খুব ভালো হবে আমি যাই যেখানে ছিল ওখানে থাকাই ভালো ছিল গ্রামে আসে আরও সমস্যা আছে তা ছেলেবেলে লকডাউন করছে এটা আমরা সমর্থন করি এটা ভালো বাইরের লোকজন যেন আমাদের এলাকায় না ঢুকতে পারে আমরা সবাই সেজন্য জন্য সচেতন শহরে যে যেরকম শহরের লোকজন যেমন মাস্ক করতেছে লকডাউন করতেছে এই রকম আমাদের এলাকার ছেলেবেলে উদ্যোগ নিছে আমি ছেলেবেলেকে ধন্যবাদ নাগরিক অজপায় আমাদের অশিক্ষিত হার বেশি এখানে যারা চলাফেরা করে তাদেরকে সবাইকে মাস্ক ব্যবহার করার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি সেই আর আমরা সবাই ঘরে থাকব আমাদের গ্রামের ইয়াং জেনারেশন যারা নিচে উদ্যোগ নিচে স্বাগত জানাই প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করছেন অনেকেই আসলে এই হাত ধোয়া বিষয়টিতে তারা কিন্তু ঠিকভাবে এখনো রিসিভ করতে পারছেন না কিন্তু প্রয়োজন ছাড়া বার হয়ে নিবাস থাকে আমিও তো শিখতে পারি এই উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করে সৃষ্টিকর্তার উপর আস্থা রাখার পরামর্শ দিলেন এলাকার বসিদের পেশ ইমাম আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে আল্লাহ হচ্ছে খালেক আর এই করোনা ভাইরাস হলো মাখলুক তো আমরা মাহলুক ভয় না করে আল্লাহ রবীন্দনকে ভয় করব আর দোয়া যে শিক্ষা দিয়েছেন দোয়া আমরা নিয়মিত সে আল্লাহ বলেছেন তিনি কিছু কিছু লোকদেরকে যখন নিজেদের এলাকায় মহামারী দেখা দিচ্ছে তিনি তখন বিভিন্ন পর্বতে বিভিন্ন জঙ্গলে কিছু লোককে গিয়ে বসবাস করার জন্য তিনি আদেশ দিয়েছেন সরকারের প্রতিনিধি ও থানা পুলিশ কর্মকর্তা তরুণ প্রজন্মের এই উদ্যোগে সেলুট জানালেন বাংলাদেশ জনসংখ্যা বহুল দেশ এই দেশের ইতিমধ্যে করোনা ছড়ে পড়েছে এই অবস্থায় শুধু সরকার বা প্রশাসন বা পুলিশ বিভাগ বা অন্যান্য বিভাগ এই করোনাকে নিয়ন্ত্রণ করতে গেলে কোনোভাবে সম্ভব হবে না এই অবস্থায় ফুলবাড়ি তরুণ প্রজন্ম যে কাজটা করছে সেটা প্রশংসার দাবি রাখে এরকম তরুণ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সচেতন লোকজন ছাত্র কৃষক সকলে যদি আগে আসে এলাকায় যদি উদ্যোগটা গ্রহণ করে এবং তারা তাদের এলাকাতেই যদি লকডাউন জাতীয় কার্যক্রম চালু করে তাহলে সম্ভব একমাত্রকে করোনা ভাইরাস রুখে দেওয়া বা যুদ্ধে জয়ী হওয়া আমি তাদেরকে অভিনন্দন জানাই সেলুট জানাই আমি আশা করব তারা সফল হতে পারবে এর মাধ্যমে এলাকা করোনা মুক্ত হবে আর তাই তরুণ প্রজন্মের এই স্বঘোষিত লকডাউনকে সমর্থন করে সুশীল সমাজের অনেকেই তাদের কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করলেন মুখে গ্লোস থাকবে হাতে হাত ব্লবস থাকবে তারপরে সমাজকে দূরত্ব নিয়ে আমরা অবশ্যই নিপৃত্তর পাশে থাকবো আমি চাই এই তরুণ সমস্তকে প্র্যাকটনাইজ করতে আরও শক্তির সঙ্গে অবস্থায় তারা চায় হ্যাঁ চাই তাদের সাথে সহযোগিতা থাকবো বিষয় না বিশেষজ্ঞরা মনে করছেন হোম কোয়ারেন্টাইন কিংবা লকডাউন এটি কোনো চিকিৎসা কিংবা কোনো ঔষধ নয় বৈশ্বিক এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে শুধুমাত্র দরকার সামাজিক সচেতনতা প্রশাসন এবং সরকারের উদ্যোগই এখানে যথেষ্ট নয় শুধুমাত্র মানুষ যখন ব্যক্তিগত উদ্যোগে হোম কোয়ারেন্টাইন কিংবা লকডাউন মেনে চলবেন তখনই এই মরণঘাতী করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাবে বাংলাদেশ তথা বাংলাদেশের সাধারণ মানুষ তথা এই অঞ্চলের সাধারণ মানুষ